Assalamu alaikum, my dear students. Hope you are well by the grace of Almighty. I am also well by the grace of Almighty. Basically, this is the fifth lecture, and it is the lecture one, first lecture for the business communication report writing. This is basically for the BBA honors, second year, and I am H.S. Salamatullah Nobel. So, let's start. Today I am discussing about the business communication and report writing. First of all, we need to know about the definition of communication. Communication is the process of passing information from one person to another person. This is the main definition of communication. Muloto amake bangla bolte hocche ei shongate ei lecture ta muloto ami toiri korechi durbol student der jonno jader shongha mone rakha কম মনে রাখতে পারে মুখস্থ করতে পারে এই জন্য আমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয়েছে আর সেই টেকনিকের জন্যই আমাকে এই লেকচারটা বাংলায় বলতে হচ্ছে যাক আমরা এই একটা সংজ্ঞা শিখব সেই সংজ্ঞাটা হচ্ছে যে কমিউনিকেশনের সংজ্ঞা এই কমিউনিকেশনের সংজ্ঞাটা যখন আমরা পড়ব এই সংজ্ঞার মধ্য দিয়ে আমরা অনেকগুলো সংজ্ঞাকে আমরা আয়ত্ত করতে পারবো তাহলে আমরা পড়ি প্রথমে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ইনফরমেশনের সাথে আমি যোগ করতে পারি থটস যোগ করতে পারি আইডিয়া যোগ করতে পারি মেসেজ যোগ করতে পারি ওপিনিয়ন যোগ করতে পারি ফিলিংস যোগ করতে পারি তার সাথে আমি কমা দিয়ে লিখতে পারি ফ্রম ওয়ান পার্সন টু আনাদার পার্সন নেক্সট আমরা আলোচনা করব বিজনেস কমিউনিকেশন দেখা যাক আমরা এই বিজনেস কমিউনিকেশন সংজ্ঞা কমিউনিকেশন দিয়ে কিভাবে করি কমিউনিকেশন এর আমরা বিজনেস এক করব বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং বিজনেস ইনফরমেশন ইনফরমেশন আগে বিজনেস ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু আনাদার পার্সন ফিনিশ নেক্সট ভার্টিক্যাল কমিউনিকেশন হচ্ছে এটা উপর থেকে নিচে যাবে নিচ থেকে উপরে যাবে দ্যাট মিন্স ভার্টিক্যাল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ফ্রম আপার লেভেল টু লোয়ার লেভেল অর লোয়ার লেভেল টু আপার লেভেল এটাকে আমরা ব্যবহার করতে পারি ফ্রম সুপেরিয়র টু সাবঅর্ডিনেটস অর সাবঅর্ডিনেটস টু সুপেরিয়রস এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা যে কমিউনিকেশনটা কাদের মধ্যে হবে ম্যানেজিং ডিরেক্টর করবে জিএম এর সাথে কমিউনিকেশন করতে পারে অথবা জিএম ম্যানেজিং ডিরেক্টরের সাথে কমিউনিকেশন করতে পারে বোথ করতে পারে নেক্সট যে এটা সেটা হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন এই হরিজন্টাল কমিউনিকেশনটা হচ্ছে যে আমাদের সমান্তরালে চলবে অর্থাৎ একই লেভেলে চলবে ম্যানেজমেন্টের সেকেন্ড স্টেজ অর্থাৎ মধ্যম স্তরের মধ্যে এই লেভেলটি কার্যকর Horizontal communication. Horizontal communication is the process of passing information at the same level from Hobena at the same level. That means you can same level in the hobby. Jamal Yakana Bolta Pari, you can sales manager, could be purchase manager shate, or financial manager shate, or marketing manager shate, karon tara equi level in the Next, which is a written communication. Written communication is the process of passing information from one person to another person or okay thak beta shudhu last e amra jog korbo through written words kotha ta ekhane jog kore debo tahole written communication er shongha ta hoye jabe example hisebe amra bolte pari seta hote pare written communication ki hote pare letters hote pare memos hote pare reports hote pare next point hocche amader oral অথবা এটাকে ভার্বালও বলা যায় ভার্বাল কমিউনিকেশন একই রকম আসি ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু আনাদার পার্সন থ্রু স্পোকেন ওয়ার্ডস মৌখিক স্পোকেন ওয়ার্ডস সেটা মৌখিক বলা মাধ্যমে হতে পারে সেটা হতে পারে ফেস টু ফেস কনভারসেশন অর্থাৎ একজনের সাথে আমি সরাসরি ফেস টু ফেস কনভারসেশন করতে পারি হতে পারে সেটা মোবাইল কনভারসেশন মোবাইল টেলিফোনিক কনভারসেশন হতে পারে সেটা হতে পারে সেটাকে বলা যায় আমরা ভার্বাল কমিউনিকেশন নেক্সট আমরা বলতে পারি আপওয়ার্ড কমিউনিকেশন অর্থাৎ ঊর্ধ্বগামী যোগাযোগ সেটা এই সংজ্ঞাতে আমরা দেখি সেটা হচ্ছে যে এই সংজ্ঞাতে আমরা দেখি বলি কি আমরা কি বলি আপওয়ার্ড কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন passing information from lower level to upper level that means lower level থেকে upper level এ যোগাযোগটা হবে সেটা হচ্ছে যে
আমাদের আপওয়ার্ড কমিউনিকেশন। এক্ষেত্রে আমরা জিএম যোগাযোগ করতে পারি এমডির সাথে, এজিএম যোগাযোগ করতে পারি। ডাউনওয়ার্ড কমিউনিকেশন আসলে আমরা সেটা একরকম, ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ফ্রম আপার লেভেল টু লোয়ার লেভেল। আপার লেভেল বলতে বোঝাচ্ছে যে সুপেরিয়রস, লোয়ার লেভেল বোঝাচ্ছে যে সাবঅর্ডিনেটস। ওখানে যেরকম আমরা বলছি লোয়ার লেভেল থেকে আপার লেভেল সেটা হচ্ছে আপওয়ার্ড, আর এটা হচ্ছে আপার লেভেল থেকে লোয়ার লেভেল সেটা হচ্ছে যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এটা নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, সেটা মৌখিক হবে না, সেটা হবে এরকম। নন ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। এটা এখানে হবে না, এটার সাথে জোড়া হবে থ্রো জেস্টার্স বা পোস্টার্স, দ্যাট মিনস ইশারার মাধ্যমে হবে। এই যোগাযোগটাকে বলা হয় যে নন ভার্বাল, অর্থাৎ এটার অন্য নাম হচ্ছে ইট ইজ অলসো কল্ড দ্য জেস্টারাল কমিউনিকেশন, জেস্টারাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন অন্য নাম। নেক্সট পয়েন্ট হচ্ছে যে মাস কমিউনিকেশন, গণযোগাযোগ, সেটা কিরকম হবে। মাস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন থ্রু স্পেসিফিক চ্যানেল, কোন চ্যানেলের মাধ্যমে, অর মিডিয়া, মিডিয়ার মাধ্যমে টু লার্জ নাম্বার অফ হেটেরোজেনাস অডিয়েন্স, বিভিন্ন ধরনের শ্রোতাদের মধ্যে। নেক্সট পয়েন্ট হচ্ছে পার্সোনাল, পার্সোনাল কমিউনিকেশন, পার্সোনাল কমিউনিকেশন একরকম। পার্সোনাল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন হু আর রিলেটেড টু দেয়ার পার্সোনাল অ্যাফেয়ার্স। এটা হচ্ছে যে পার্সোনাল কমিউনিকেশন, দ্যাট মিন্স আমাদের পার্সোনাল কমিউনিকেশনটা জোড়া হবে এই এটার সাথে অ্যাড করে দেব অ্যানাদার পার্সনের পরের অংশ আমরা অ্যাড করে দেব, সেটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন। নেক্সট আমরা আলোচনা করছি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এই সঙ্গে আলোচনা করি। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। নেক্সট পয়েন্ট থেকে হবে হু আর লোকেটেড ইন দ্য সেম প্লেস, একই জায়গার মধ্যে তারা অবস্থান করবে। এটাকে অন্যভাবে বলা যায় ইট ইজ এ প্রসেস অফ ফেস টু ফেস কমিউনিকেশন, দ্যাট মিন্স সরাসরি ফেস টু ফেস কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, ব্যক্তির মধ্যে। নেক্সট পয়েন্টটা যে সবার ডেফিনেশন সেটা হচ্ছে যে ফর্মাল কমিউনিকেশন। অ্যাকচুয়ালি ফর্মাল কমিউনিকেশন এই সংজ্ঞা দিয়েও করা যাবে, আমাদের দিয়েও করা যাবে। আমি এবার বলতে পারি ফর্মাল কমিউনিকেশন ইজ দ্য আউটকাম অফ ফর্মাল অর্গানাইজেশন, অর্থাৎ এটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান সময়ের মধ্যে যেগুলো মধ্যে এখানে ফলাফল শুরু করা যায়। ইজ দ্য আউটকাম অফ ফর্মাল অর্গানাইজেশন ইন ফলোস দ্য হায়ারার্কি, অর্থাৎ এটা হায়ারার্কি ফলো করে। এখানে স্তর ভাগ আছে, এক স্তরের পরে আর স্তর যাবে, ডিভাইড হবে না, ফর্মাল অনুযায়ী হবে। ইনফর্মাল হচ্ছে যেটা ফর্মাল নয়। ইনফর্মাল কমিউনিকেশন ইজ দ্য রেজাল্ট অফ পার্সোনাল কন্ট্যাক্ট বিটুইন দ্য ইন্ডিভিজুয়ালস ইন অ্যান অর্গানাইজেশন, পার্সোনাল অ্যাফেয়ার সম্পর্কে, পার্সোনাল কন্ট্যাক্ট সম্পর্কে দুজন ব্যক্তির মধ্যে, বিটুইন দ্য ইন্ডিভিজুয়ালস ইন অর্গানাইজেশন। ইট ডাজ নট ফলো দ্য, ইট ডাজ নট ফলো দ্য হায়ারার্কি, হায়ারার্কি ফলো করবে না। ক্রস ডায়াগোনাল কমিউনিকেশন, এটার সংজ্ঞা বলতে পারি আমরা এখান থেকে। ক্রস অর ডায়াগোনাল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। এরপরে ওয়েন ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স লোকেটেড ইন ডিফারেন্ট ফাংশনাল ডিভিশন, ভিন্ন ভিন্ন জায়গাতে যারা থাকবে তখন সেক্ষেত্রে অবস্থান করবে ভিন্ন জায়গাতে, আমরা একই জায়গাতে অবস্থান করবে সেটাকে আমরা এখনো পেয়েছি, আর ভিন্ন জায়গাতে অবস্থান করবে সেটা আরও পেয়েছি। অর্থাৎ এভাবে ভিন্ন জায়গাতে অবস্থান করবে তাদের মধ্যে যে জায়গাটা হবে সেটা ডায়াগোনাল কমিউনিকেশন হতে পারে। সো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারবে, মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। সো আমরা এই লেকচারের পরে আমি তোমাদের সেকেন্ড লেকচার হিসেবে তোমাদেরকে জব অ্যাপ্লিকেশন যেটা পরীক্ষাতে আসে প্রায় দেখা যায় সেই জব অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদেরকে আমি লেকচার দেবো, লেকচার করতে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আল্লাহ হাফেজ।